নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি, সকাল 10টা বাজে এখন, সকাল সকাল বলছি, সরি সকাল বলা যাবে না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে 10টা মানে। তো দেখুন এখন আমি মাছ কাটতে বসে গেছি, এই যে দেখুন শোল মাছ, এগুলো জ্যান্ত ছিল, দু পিস মাছ আছে। তো ভেবেছিলাম এক পিস কাটবো, কাটতে কাটতে দেখি কাটার কীরকম হয়, তারপর না হয় আবার একটা কেটে নিব। তো দেখতে থাকুন। তো একটা তো কাটলাম, এইটুকু পরিমাণ হয়েছে, তখন ভাবলাম না ধোকা করব, তো ভাবলাম না আরেকটা আছে সেটাও কেটে ফেলি। তো আরেকটা মাছও কেটে নিচ্ছি। মাছ তো কাটা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল জানেন তো। আর মিস্ত্রি, এই যে মিস্ত্রি বলছি সরি, যে লেবাররা কাজ করছিল, সে দাদা ভাইরা, ওদের সঙ্গে যদি না আমি একটু ওখানে দেখিয়ে দিই কি করতে হবে না হবে, তো ওরা তো একা জানবে না কি করতে হবে না হবে। আর আমার হাজব্যান্ডের তো সময় নেই, ও তো সকাল 7টায় বেরিয়ে যায় ঘুম থেকে, উঠে 4:30টার সময় কিন্তু মর্নিং ওয়াকে যায়, মর্নিং ওয়াক থেকে ফিরে তারপর স্নান টান করে টিফিন করে 7টার মধ্যে ও দোকানে বেরিয়ে যায়। তাহলে বলুন বাড়ির দেখাশোনাটা কে করবে, আমাকেই করতে হবে, সেই জন্য তো লেট হয়ে গেল। এবার মাছটাও কাটতে হলে একটু সময় লেগে গেলো। তো এখন মেয়ে স্কুলে গেছিলো, ওদের মর্নিং স্কুল, তো মর্নিং স্কুল ছুটি হয়ে গেছে, 10:30 বাজে এখন, বুঝলে কটা বাজে, হ্যাঁ 10:30 বাজে। তো আমি ভাবছি না, মেয়ে তো টিফিন করেছে স্কুলে গেছিলো, মেয়েও বলছে একটু ছাতুর শরবত খাবে, আমিও খাবো, তো ছাতুর শরবতটা খেয়ে নিই তারপর স্নান করতে যাবো। তো খেয়ে নিই ছাতুর শরবতটা, দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিয়েছি। আর দেখুন চুলে তেল লাগিয়েছি, আজকে শ্যাম্পু করবো, অনেকদিন করা হয়নি, 4-5 দিন আগে বোধহয় করেছিলাম। তো খেয়ে নিই তারপর নিশ্চিন্ত মনে স্নানটা করতে পারি। স্নান সেরে চলে আসলাম, তো শ্যাম্পু করেছি, চুলটা শ্যাম্পু করলে কি হলো চুলটা আমাকে তুলে দিতে হবে, এরকম ঘাড়ের কাছে যে চুল দেখে না আমি কাজ কোনো কাজও করতে পারিনি, কোনো কিছু পারিনি। তো যখন বিকেলবেলা ঘুমাবো তখন চুলটা ছেড়ে ঘুমাবো, চুলটা শুকিয়ে যাবে। বৃষ্টি গতকাল হয়েছে এত, তবু আজকে এত গরম কি বলবো, ঘুমট করে রেখেছে, মানে প্রচন্ড রোদও নেই আর খুব মেঘলাও না, তো এইরকম পরিস্থিতিতে ওয়েদারটা আরো ঘুমট করে রেখেছে, প্রচন্ড গরম। তো রান্না বান্না তো আমি এসে অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, তো শোল মাছ তো কেটেছিলাম আপনাদের দেখিয়েছি, তো শোল মাছের ধোকা রান্না করেছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছি, আর এখানে কলমি শাকের ভাজা করছি, অলরেডি আজ দেরি হয়ে গেছে রান্না বান্না শুরু করতে, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আর কি করেছি বলুন তো, এই যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দেখা যাচ্ছে না, কুঁদরি ভাতে দিয়েছি, এই দিয়ে খাবো। আর আম তো এই সময় আম তো আছেই, আম তো ভাতের সঙ্গে খাওয়া হবে। এই হলো আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেলে একটু বাগানে ঘোরাঘুরি করছি, আর এই দেখুন এই যে আমার একটা চন্দন জোগাড় গাছ ছিল, এই গাছটাকে আজকে কেটে একটু ছোট করে দিয়েছি, আবার এটা থেকে নতুন গাছ বেরাবে, তো গাছ বেরাবে না পাতা তো আছেই, তো হবে। তো চুলটা তো আমার শুকিয়ে গেলো, আর সন্ধ্যের সময় আমাদের এক জায়গায় প্রোগ্রাম আছে যাওয়ার, দেখতে থাকুন পরপর ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন সন্ধে হয়ে আসছে, যাই ঘরে সন্ধে দিতে হবে। তো এই দেখুন আমাদের যাওয়ার, সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে। তো আমার হাজব্যান্ড আসছে, ও একটু ফ্রেশ হবে তারপর যাব আমরা। তো বিয়ে বাড়িটা হচ্ছে একটা মেয়ের বিয়ে, আমাদের দেশের বাড়ি কাছাকাছি হচ্ছে বিয়েটা, তো আমাদের পরিচিত,
সেই জন্য সবাই মিলে যেতেই হবে, অনেক করে রিকোয়েস্ট করে নিমন্ত্রণ করে গেছেন, সেই জন্য যেতে হবে। শরীরটা যদিও ভালো নেই আমার মেয়ের, তো তবুও যেতে হবে, পরিচিত তো যেতেই হয়। তো চলুন বিয়ে বাড়িতে ঘুরে আসি। বিয়ে বাড়ির অনুষ্ঠান তো পৌঁছে গেছি, সবাই মিলে এখন গেটে ঢুকছি। তো গিয়ে একটু মেয়ের সঙ্গে আগে আমাদের দেখা করতে হবে, ওর সঙ্গে একটু দেখা করি। তো দেখা করে আমরা ফটো টটো তুললাম ওখানে সবাই মিলে। তো এখন এসে বসছি আমরা, সবার সঙ্গে গল্প টল্প করছি। আর দেখুন এবার আমরা চলে এসেছি খাবার টেবিলে। তো খাবার টেবিলে বসে পড়েছি, আমাদের এবার খাবার পরিবেশন করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো খেতে খেতে তো বেশিক্ষণ ভিডিও করতে পারি না জানেন, তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাড়িতেও যাব। আর সেই সময় বরও এলো, তো আমরা বরকে দেখে নিই, নতুন বরকে দেখে তারপর বাড়ি যাব। এই যে দেখুন, তো বরকে তো আমরা দেখে নিলাম, ওখানে বরকে বরণ করার পর্ব চলছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন বাড়ি যাই। এই বাড়ি ফিরলাম, তো রাত 12টা পেরিয়ে গেছে। তো ভালো লাগলো বিয়ে বাড়ি গিয়ে, আমাদের পরিচিত তো, আমাদের দেশের বাড়ি কাছাকাছি প্রায়। তো ওখানে গিয়ে ভালো লাগলো, সবার সঙ্গে দেখা হলো। আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট। আর প্লিজ সবাই ভিডিও দেখে লাইকটা দিতে ভুলবেন না কিন্তু।